বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে খুব কমন একটি ডিজিজ এবং অ্যান্টেরিয়র সেগমেন্ট মানে চোখের সামনের পোর্শনের অংশ ডিজিজ, যেটাকে আমরা বলি কনজাংটিভাইটিস এবং যাকে চলতি বাংলায় আমরা বলি জয় বাংলা। তো দেখুন, চোখ লাল হওয়া, চুলকানো, জ্বালা করা, পিছুটি কাটা, খচখচ করা, জল পড়া, কম দেখা, এটাই হচ্ছে চোখের বেসিক সিমটমস। কিন্তু তার মানে এই নয় যে আগের যে ডিজিজগুলো আমরা বলেছি সেটার সাথে এটার সাথে সিমটমসের কিন্তু খুব ডিফারেন্স নেই। ডিফারেন্সটা ডিজিজটা কোথায় কোন পার্টে হচ্ছে সেটা বোঝা। দেখুন, আমাদের উদ্দেশ্য অ্যাওয়ারনেস বাড়ানো, নাকি আপনাকে একটা কিছু বলে দিলাম আপনি সেই প্রসেসে কিছু ট্রিটমেন্ট করলেন, সেটা নয়। আমরা জাস্ট অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য বলছি। প্রথম জিনিস হচ্ছে কনজাংটিভাটা কোথায় থাকে। কনজাংটিভাটা চোখের যে সাদা অংশটা আমরা দেখতে পাই, এই যে সাদা অংশ বা এই যে সাদা অংশ, এই সাদা অংশটার উপরে থাকে এবং এইটা ওই সাদা অংশের উপর থেকে আমাদের এই লিডস মার্জিন অবধি এইভাবে স্প্রেড করে থাকে। তো কোনো কারণে কোনো একটা ইনফ্লামেশন বা ইনফেকশন, কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা কোনো অ্যালার্জেন যখন ঢোকে, তখন কি হয়, ব্লাড ভেসেলসগুলো ফুলে যায়, কারণ অনেকটা ব্লাড আসে সেই জায়গাটাকে ঠিক করার জন্য, যে কারণেই কনজাংটিভাইটিস হলে চোখটা লাল হয়ে যায়। তো এর উপর ডিপেন্ড করে জেনারেলি তিনটে ভাগ, আমি ভাগ তো অনেক কিছুই আছে, এক একটা ডিজিজের আবার অনেকগুলো ভাবে আমি অতটা যাবো না, জেনারেলি তিনটে ভাগ থাকে, একটা ব্যাকটেরিয়াল, ভাইরাল আর অ্যালার্জি। তো ব্যাকটেরিয়াল ইনফেকশনটা খুব রেয়ার হয় এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনটা একটা এপিডেমিক ফর্মে হয়, মানে আপনার হলো সেখান থেকে আরেকজন স্প্রেড করার চান্সেস বেশি। ব্যাকটেরিয়াল ইনফেকশনে জেনারেলি যেটা হয় যে চোখ থেকে খুব পিছুটি কাটতে শুরু করে, লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া, এগুলো তো যে কোনোটা তো হতে পারে, চোখটা ফুলে যাওয়ার একটা চান্সেস থাকে। সেকেন্ড যেটা হয় সেটা ভাইরাল, এবং এটাই সবচেয়ে বেশি হয়। এবং ভাইরাল হয় কি, যখন আপনার গলায় ইনফেকশন হচ্ছে বা বুকে কোনো ইনফেকশন, কফ হচ্ছে, জেনারেলি ভাইরাস থেকে এটা হয় বা ফিভার, ভাইরাল ফিভারের পরেও এই ইনফেকশনটা হতে পারে, এবং এটা একটা নিজের থেকেই প্রায় সেরে যাওয়া ব্যাপার। আর সবচেয়ে বড় প্রবলেম হয় ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস। আর অ্যালার্জিক কনজাংটিভাইটিস কি, আপনি বুঝতেই পারবেন যে হঠাৎ কোনো কিছু নেই, হঠাৎ একদিন খুব চোখ চুলকালো, লাল হয়ে গেল, চোখের উপরে পাতা ফুলে যেতে পারে, এবং আপনার এই যে কালো মানে এই সাদা যে অংশটা আপনি দেখছেন, হঠাৎ করে মনে হবে যেন এখানে কিছু জল জমে আছে, কেমোসিস বলি আমরা, এরকম হতে পারে নাও হতে পারে, কিন্তু ইচিং অ্যালার্জিক কনজাংটিভাইটিসের একটা কমন সাইন। তো অ্যালার্জিক কনজাংটিভাইটিস প্রেফারেবলি কী থেকে অ্যালার্জি, এটা খুব প্যাথেটিক ব্যাপার যে জেনেও লাভ নেই। দেখা গেলো আপনার ধুলোবালি থেকে অ্যালার্জি, যেটা ম্যাক্সিমাম লোকের থাকে, কুকুর বিড়ালের লোম থেকে অ্যালার্জি, ফুলের রেণু থেকে অ্যালার্জি, কারো কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, খাওয়া থেকে অ্যালার্জি, অ্যালার্জি শেষ না। তো ফ্রেন্ডস, কোনো কারণে আপনাদের যদি চোখে কোনো রকম ইনফ্লামেশন, ইরিটেশন বা কিছু হয়, আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে প্রত্যেকটাই সাইন সিমটমস একই রকম, তো বাড়িতে কিছু ভাবনা চিন্তা না করে ডেফিনেটলি যে কোনো একজন আই স্পেশালিস্টের কাছে যান, তিনি আপনাকে সিমটোমেটিক্যালি রিলিফ তো দেবেনই, তার থেকেও আপনার এক্স্যাক্টলি কী হয়েছে এবং সেটা কী করা উচিত। আমি ভাইরাল ব্যাকটেরিয়ার মধ্যে খুব বেশি ডিফারেন্স বললাম না, কারণ আপনি ভাবলেন ও আমার মনে একটা ভাইরাল হয়েছে, কিন্তু জিনিসটা বেড়ে যাচ্ছে, কখনোই সেটা রেকমেন্ডেড নয়। কোথাও দেখিয়ে নিন, ভালো থাকুন, ভালো রাখুন, আজকের মতোই এটুকুই, নমস্কার।